আবারও সেই চিরচেনা রূপে ফিরলেন সৌম্য সরকার। চলতি বিপিএলে নান্দনিক ব্যাটিং উপহার দিয়ে জায়গা করে নিচ্ছেন টাইগারদের বিশ্বকাপ দলের। আইসিসি টি-20 বিশ্বকাপের আগে সৌম্যের ফর্মে ফেরা নিয়ে কিছুটা হলেও দুশ্চিন্তা মুক্ত টিম ম্যানেজমেন্ট। সৌম্যের বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বিশ্বকাপ আসে, বিশ্বকাপ চলে যায়, তবুও বাংলাদেশের স্বপ্ন পূরণ হয় না। সবশেষ ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। সাকিব আল হাসানের নেতৃত্বে চরম ব্যর্থ টাইগাররা। বিশ্বকাপে ব্যর্থতার অন্যতম কারণ হিসেবে তুলে ধরা হয়েছে টপ অর্ডারের ব্যাটিং ব্যর্থতা। সবগুলো ম্যাচেই একজন সৌম্যর অভাব লক্ষ্য করা গেছে। একই সাথে দেশসেরা তামিম ইকবাল বিশ্বকাপ দলে না থাকার অভাবটা হাড়ে হাড়ে টের পেয়েছে বাংলাদেশ। তবে টি-20 থেকে আগেই অবসর নিয়েছেন তামিম। ওয়ানডে বিশ্বকাপ শেষে এবার দরজায় কড়া নাড়ছে আইসিসি টি-20 বিশ্বকাপ। ক্রিকেটের টানটান উত্তেজনার এই ফরম্যাটের বড় আসরের আগেই বড় সুসংবাদ পেল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। নিজের ব্যর্থতাকে পেছনে ফেলে টি-20 বিশ্বকাপের আগে নিজের সেরা ছন্দে ফিরেছেন পৃথিবীর সেরা নান্দনিক ব্যাটসম্যানদের তালিকায় থাকা সৌম্য সরকার। 2020 সালে বর্তমান সময়ের সেরা 6 জন নান্দনিক ব্যাটসম্যান নির্বাচন করা হয়। এই 6 জনের একজন নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশের বাঁহাতি এই ব্যাটার। সাকিব তামিমদের পেছনে ফেলে সেবার সেরাদের তালিকায় জায়গা করে নেন তিনি। সৌম্য ছাড়াও সেই তালিকায় ছিলেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন, ভারতের বিরাট কোহলি, রোহিত শর্মা, পাকিস্তানের বাবর আজম ও শ্রীলঙ্কার কুশল মেন্ডিস। টি-20 এই যুগে ক্রিকেট থেকে হারিয়ে যাচ্ছে নান্দনিকতা। রান তোলাটাই যখন বড়, তখন ব্যাটসম্যানরা সৌন্দর্যের ধার ধারেন না। তার মধ্যেও এমন অনেক ব্যাটসম্যান আছেন যাদের ব্যাটিং দেখলে চোখ জুড়ায়। দীর্ঘদিন ধরে ফর্মের সঙ্গে লড়াই করে চললেও বাংলাদেশের ক্রিকেটে সবসময়ই প্রাসঙ্গিক সৌম্য সরকার। এক সময় যার ব্যাটিং দেখে মুগ্ধ হতে হতো, অবশেষে সেই সৌম্য ফর্ম ফিরে পেয়েছেন। বছরের পর বছর কঠোর পরিশ্রমের পুরস্কার পেয়েছেন হাতে। এত কিছুর পরও সৌম্যর সামর্থ্যের ওপর বিশ্বাস ছিল নির্বাচকদের। এবারের বিপিএলে দারুণ ব্যাটিং করে তালিকায় 8 নম্বরে অবস্থান করছেন এই ব্যাটার। বিপিএলে 8 ম্যাচ খেলে করেছেন 198 রান, তার মধ্যে সর্বোচ্চ অপরাজিত 75 রানের ইনিংস উপহার দেন তিনি। 28.28 গড়ে 132.88 স্ট্রাইক রেটে এই রান করেন। তার মধ্যে সবশেষ ম্যাচে দুর্দান্ত ঢাকার বিপক্ষে 48 বলে 4 বাউন্ডারি ও 6 ছক্কায় অপরাজিত 75 রান করে নির্বাচকদের নজর কেড়েছেন 30 বছর বয়সী এই টপ অর্ডার ব্যাটার। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত 16টি টেস্ট ও 66টি ওয়ানডে ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তার। এছাড়া দেশের হয়ে 75টি টি-20 খেলেছেন তিনি।